আমরা যদি আফ্রিকা মহাদেশের মানচিত্রের দিকে তাকাই, তবে দেখতে পাব মধ্য আফ্রিকার বুক জুড়ে রয়েছে চিরসবুজ নিরক্ষীয় বনভূমি। পূর্বে সিমলিকি নদী থেকে পশ্চিমে কঙ্গো ও উবাঙ্গি নদীর সঙ্গমস্থল পর্যন্ত এই বনভূমি বিস্তৃত। আয়তন উত্তর দক্ষিণে 140 মাইল, পূর্ব পশ্চিমে 625 মাইল। এই বৃষ্টি ভেজা গভীর অরণ্যের অধিবাসী ওকাপি একটি বিরল প্রাণী, যাকে জঙ্গলের জিরাফ বলা হয়। এদের জীবিত আত্মীয় হলো জিরাফ। গলা জিরাফের মতো অত লম্বা না হলেও দেহের অন্যান্য আকারে জিরাফের সাথে খুব মিল রয়েছে। গায়ের রং গাঢ় লালচে বাদামি মখমলের মতো, যা বয়স বাড়লে কিছুটা হালকা হয়ে যায়। পায়ের হাঁটুর নিচের ভাগ সাদা, খুরের উপরের অংশে কালো এবং হাঁটুর ওপরে আবার সাদা ডোরাকাটা দাগ আছে। এদের মুখটি খুবই সাদাটে এবং কপাল হয় গাঢ় ধূসর বর্ণে। দেহের এই বিভিন্ন রঙের জন্য জঙ্গলের গাছপালার আলো ছায়ায় এরা অনায়াসে লুকিয়ে থাকতে পারে। এদের মাথাটি পেছনের অংশ থেকে খানিকটা উঁচুতে থাকে। জিরাফের মতো অত লম্বা না হলেও কিছুটা লম্বা। প্রাপ্তবয়স্ক অবস্থায় মাটি থেকে মাথার উচ্চতা 6 ফুট, গড়ে ওজন 250 কেজি। পুরুষ ওকাপি 2 বছর বয়স হলে ছোট একজোড়া চামড়া ঢাকা শিং দেখা যায়। কান দুটি বেশ বড় বড়, তাই শোনার ক্ষমতাও প্রখর। তাছাড়া ঝোপঝাড় লতাগুল্মের বাধা টপকে অসম্ভব দ্রুতগতিতে পালাতে পারে। এরা সাধারণত কচি ডালপালা ঘাসপাতা ফল খেয়ে থাকে। ফার্ন জাতীয় উদ্ভিদ এদের প্রিয় খাবার। জিভটি অত্যাধিক লম্বা এবং যে কোনো দিকে ঘোরাতে পারে, তাই জিভের সাহায্যে খাদ্য তুলে নিতে কোনো অসুবিধে হয় না। আশ্চর্যের বিষয় হলো, 19 শতাব্দী পর্যন্ত এদের কথা কেউ জানত না। হ্যারি জনস্টন নামে এক ইংরেজ কঙ্গোতে গিয়ে এদের কথা জানতে পারেন। তিনি স্থানীয় পিগমিদের কাছ থেকে 2টি চামড়া সংগ্রহ করে লন্ডনের জুওলজিক্যাল সোসাইটির কাছে পাঠান। 1901 সালে জুওলজিক্যাল সোসাইটির সম্পাদক ডক্টর সকলেটর একে নতুন প্রজাতির জেব্রা হিসেবে উল্লেখ করেন, নাম দেন ইকুয়াস জনস্টনি। কিছুদিন পর বেলজিয়ামের ফরেস্ট অফিসার এরিকসন 2টি মাথার খুলি, সম্পূর্ণ চামড়া ও খুর নিয়ে প্রমাণ করেন যে এদের দ্বিখণ্ডিত খুর প্রমাণ করে এরা জেব্রা নয়, জিরাফ পরিবারের সদস্য। 14 জুন স্যার রে ল্যানকেস্টার এর নাম দেন ওকাপি, বৈজ্ঞানিক নাম ওকাপিয়া জনস্টনি। এরপরই পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানায় এরা আকর্ষণীয় হয়ে ওঠে। 1948 সালে অ্যান্টওয়ার্প জুওলজিক্যাল সোসাইটি কঙ্গো থেকে পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানায় এদের পাঠাতে শুরু করে। অরণ্যের বাইরে 1954 সালে প্রথম ওকাপির জন্ম হয়, কিন্তু দুঃখের বিষয়, শাবকের আয়ু ছিল মাত্র 1 দিন। তারপর বিভিন্ন পশুশালায় ওকাপি শাবক প্রসব করলেও কেউ বেশি দিন বাঁচেনি। বিশেষজ্ঞদের মতে বৃষ্টি ভেজা কঙ্গো অরণ্যের বাইরে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই 1958 সালে ইগুলু ও প্যারিসে যে 2টি ওকাপি জন্মায়, তাদের জীবাণুমুক্ত খাদ্য দেওয়া বিশেষ আস্তাবলে রাখা হয়। তারা বহু বছর বেঁচে ছিল। মানুষ এদের বাসস্থান ছিনিয়ে নিয়ে এবং মাংস ও চামড়ার লোভে প্রচুর পরিমাণে হত্যা করছে। বর্তমানে আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী ওকাপি বিলুপ্তির পথে। মানুষের অত্যাচারে খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে ওকাপিরা চিরবিদায় নেবে।